আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো রয়েছো। মন টিউটোরিয়ালহোমের পক্ষ থেকে আজকের ভিডিওয় তোমাদের স্বাগতম। যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে আমাদের ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশনের মাধ্যমে তুমি সবার আগে জানতে পারো। আজকে আমরা পড়ব এসএসসি এবং এইচএসসি লেভেলের ডি ব্লক ও অবস্থান্তর মৌল। তো এটা নিয়ে অনেকের মধ্যে একটু কনফিউশন রয়েছে। অনেকে ভাবে ডিভেলপ মৌল বলতেই আসলে অবস্থান্তর মৌল বোঝায়, কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? তা আমরা এই কনফিউশনগুলো দূর করার জন্য আজকের এই ক্লাসের আয়োজন করেছি। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব ডি ব্লক মৌল কী। ডি ব্লক মৌলটা হচ্ছে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে, অর্থাৎ শেষের ইলেকট্রনটা কোথায় যাবে, ডি অরবিটালে যাবে, সেই সকল মৌলকে আমরা বলবো ডি ব্লক মৌল। আবার ইলেকট্রন বিন্যাস করার পরে যে সকল মৌলের শেষ ইলেকট্রনটা কোথায় যাবে আমাদের, ডি অরবিটালে, সেই সকল মৌলকে আমরা বলবো হচ্ছে ডি ব্লক মৌল। দেখো আমরা এখানে লিখেছি স্ক্যান্ডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 21। এখানে আমাদের দেখো শেষ ইলেকট্রনটা ডি অরবিটালে চলে গিয়েছে। এখানে অনেকের কাছে একটু প্রশ্ন হতে পারে যে আমরা তো সাধারণত 3D আগে লিখি, 4S পরে লিখি। তা আমরা যেহেতু এখানে মানে শক্তি স্তর নিয়ে একটু কথা বলবো যে কার বেশি কার কম, কারণ এটা আমাদের খুব জরুরি, এই জন্য আমরা এটা আগে না লিখে ডিটাকে পরে লিখেছি। কারণ তোমরা জানো 4S চাইতে 3D শক্তি বেশি, সেজন্য ইলেকট্রন কিন্তু আগে 4S যাবে, পরে যাবে 3D। তার মানে ইলেকট্রনটা শেষে গেছে কোথায়, 4S নয়, কোথায় গিয়েছে, 3D। তো যেহেতু শেষ ইলেকট্রন 3D গিয়েছে, কাজে স্ক্যান্ডিয়াম অবশ্যই একটা কী মৌল, ডি ব্লক মৌল। একইভাবে টাইটেনিয়াম, যার পারমাণবিক সংখ্যা 22, এর ইলেকট্রন বিন্যাস করলেও আমরা দেখেছি শেষ 2টি ইলেকট্রন ডি অরবিটালে গিয়েছে। কাজে একেবারে সহজেই বলা যায় এই সকল মৌল হচ্ছে ডি ব্লক মৌল, যেহেতু ইলেকট্রন বিন্যাসে এদের শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করেছে। এইবার ডি ব্লক মৌল অতি সহজে যেহেতু চেনা যাবে, সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম, এটাকে কারো কনফিউশন হওয়ার মতো কিছু নেই। এবার আমরা একটু জানার চেষ্টা করব অবস্থান্তর মৌল কী। আসলে কি ডি ব্লক মৌল হলেই সেটা অবস্থান্তর হবে? সাধারণত এসএসসি লেভেলের একেবারে মানে কি বলবো, এটাকে জোড়া সাপটা একটা মানে সংজ্ঞা দেওয়া হয় সাধারণত অবস্থান্তর মৌলে, যে 3 থেকে 11 বা 3 থেকে 12 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল। একেবারে মানে সহজেই সংজ্ঞাটা লিখে দেওয়া আছে, যে 3 থেকে 11, 12, যে 3 থেকে 12 নম্বর গ্রুপ পর্যন্ত যে মৌলগুলো আছে তাকে বলা হয়েছে অবস্থান্তর মৌল। কিন্তু বাস্তবে 3 থেকে 12 নম্বর গ্রুপের মৌলগুলো সবাই অবস্থান্তর নয়। তাহলে কেন নয়, তাহলে অবস্থান্তর মৌলটা আসলেই কি? অবস্থান্তর মৌল হলো সেটাই যাদের কোনো সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে অবস্থান্তর মৌল। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা, এবং এটা দ্বারাই যে কোনো একটা মৌল অবস্থান্তর কিনা সেটা আমরা প্রমাণ করতে পারবো। অর্থাৎ আমরা সংজ্ঞাতে কী বললাম, এই যে আমাদের ডি অরবিটাল থাকবে, এই ডি অরবিটালে কোনো মৌলের স্থায়ী কোনো একটা আয়নের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, এরকম ডি অরবিটালে ইলেকট্রন রয়েছে 1 থেকে 9টি, তাহলে সেই মৌলকে আমরা কেবলমাত্র বলতে পারবো অবস্থান্তর মৌল। আমরা একটু উদাহরণ দিয়ে এই জিনিসটাকে একটু বোঝানোর চেষ্টা করি। ধরো এই যে স্ক্যান্ডিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাস করেছি, যেহেতু এটা ডি ব্লক মৌল এবং অবশ্যই কিন্তু এটা আমাদের 3 থেকে 12 নম্বর গ্রুপের মধ্যেই রয়েছে, অর্থাৎ 3 নম্বর গ্রুপের মৌল। তো এটা স্বাভাবিকভাবে যদি ওই সংজ্ঞা অনুপাতে ধরতাম যে 3 থেকে 12 নম্বর গ্রুপের মৌল অথবা ডি ব্লক মৌলকে অবস্থান্তর মৌল বলা হয়, এটা যদি ধরতাম তাহলে আমরা অটোমেটিক্যালি স্ক্যান্ডিয়ামকে একটা অবস্থান্তর মৌল বলতে পারতাম। কিন্তু আসলে কি স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল, এটা একটু জানার চেষ্টা করব। স্ক্যান্ডিয়ামের স্থায়ী বা সুস্থিত একটি আয়ন হলো 3+ আয়ন। তা 3+ আয়ন যদি আমি স্ক্যান্ডিয়ামের ধরি, তার
আমরা বলেছি কি এই যে স্থায়ী আয়ন বা সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে ইলেকট্রন থাকতে হবে কয়টি, এক থেকে নয়টি। তা আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস আয়নের ডি অরবিটালে এক থেকে নয়টি ইলেকট্রন থাকে কিনা। আমরা একটু এটার ইলেকট্রন বিন্যাস করব। থ্রি প্লাস হওয়া মানে এখান থেকে আমাদের তিনটি ইলেকট্রন চলে গিয়েছে, ইলেকট্রন রয়েছে আঠারোটি, যার ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, এটাই দাঁড়ায়। তাহলে এই ইলেকট্রন বিন্যাস থেকে দেখো যে এখানে ডি অরবিটালে কি এক থেকে নয়টি ইলেকট্রন রয়েছে? অবশ্যই না, এখানে তো ডি অরবিটালই নাই। যেহেতু ডি অরবিটালই নাই আর তাহলে এটাকে আর অবস্থান্তর মৌল বলা যাবে না, কারণ অবস্থান্তর মৌল হতে গেলে তার স্থায়ী একটা আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটা কী হতে হবে? এক থেকে নয়টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকতে হবে। এক থেকে কয়টি? নয়টি। যেহেতু এখানে ডি অরবিটালে নাই, স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল বা তিন নম্বর গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও এটা অবস্থান্তর মৌল নয়। তাহলে একটু অবস্থান্তর মৌল আমরা দেখার চেষ্টা করি। ধরো আয়রন, আয়রনের ইলেকট্রন বিন্যাস করলে যেহেতু তার পারমাণবিক সংখ্যা ২৬, এর ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, থ্রি ডি ফোর এস টু। তাহলে আমাদের দাঁড়ায় চার ছয় সাড়ে দশ, দশ দিয়ে বারো, বারো ছয় আঠারো, আঠারো আর দুয়ে বিশ, বিশ আর ছয় কত? ২৬। দেখো দশ, বারো, বারো আর ছয় হচ্ছে আঠারো, আঠারো আর ছয় চব্বিশ, ২৬। তা আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা করলাম। তাহলে এটার দেখো আমি যদি দেখি যে এখানে এই যে ডি অরবিটালে কিন্তু ইলেকট্রন প্রবেশ করছে সর্বশেষে, কারণ আমরা এই যে শক্তি স্তর অনুপাতে দেখালে ডি অরবিটাল কিন্তু এখানে হতো, তার মানে এটার শেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করেছে। কাজেই আয়রন একটি ডি ব্লক মৌল। এখন আমরা দেখব এটি অবস্থান্তর মৌল কিনা। তোমরা জানো আয়রনের দুইটি স্থায়ী আয়ন রয়েছে বা সুস্থিত আয়ন রয়েছে, যার মধ্যে একটি হলো এফই টু প্লাস আর একটি হলো এফই থ্রি প্লাস। তার যে কোনো একটা আয়নের যদি ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখি যে এটা ডি অরবিটালে এক থেকে নয়টি ইলেকট্রন রয়েছে, তাহলে আমরা আয়রনকে বলবো অবশ্যই কি একটি অবস্থান্তর মৌল। তাহলে এখানে আমি যদি একটু ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি, কোথায় কিসের? আয়রন টু প্লাস অথবা আয়রন থ্রি প্লাস। ধরো আমি আয়রন টু প্লাসের একটা ইলেকট্রন বিন্যাস করে দেখতে চাই। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস করতে হবে আমার চব্বিশটি ইলেকট্রনের। ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, থ্রি ডি। তাহলে ইলেকট্রন হলো আমার ছ, চার, ছয় থেকে দশ, দশ দিয়ে বারো, বারো আর ছয় হচ্ছে আমাদের আঠারো, আঠারো চব্বিশ, আঠারো গেলে চব্বিশের মধ্যে যদি আঠারো চলে যায় তাহলে আমার থাকে হচ্ছে ছয়টা। তাহলে একটু দেখো ছয় থেকে দশ, দশ দিয়ে বারো, বারো আর ছয় আঠারো, আঠারো আর ছয় হচ্ছে আমাদের চব্বিশ। তাহলে এখানে দেখো আয়রনের টু প্লাস আয়নের ডি অরবিটাল দেখো কতটি ইলেকট্রন রয়েছে? ছয়টি, অর্থাৎ এক থেকে নয়ের মধ্যেই। কাজেই আয়রনটা হবে অবশ্যই একটা কী মৌল? অবস্থান্তর মৌল। একইভাবে যদি আমি আয়রন থ্রির ইলেকট্রন বিন্যাস করতাম তাহলে এখানে হতো ফাইভ, তাহলেও আমরা আয়রনকে কী বলতে পারতাম? অবস্থান্তর মৌল। তবে একটা কথা এখানে একটু বলে রাখা দরকার যে কোনো একটা মৌলে যদি একটি আয়ন সুস্থিত আয়নেরও ইলেকট্রন বিন্যাসে আমাদের ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকে তাহলে মৌল হিসেবে তাকে অবস্থান্তর মৌল বলা যাবে। তবে দু একটি মৌল আছে যাদের পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, যার একটি আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, অন্য হয়তো একটি আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে না, তারপরেও সেই মৌলকে আমরা অবস্থান্তর মৌলে বলতে পারবো। তবে যে আয়নের ইলেকট্রন বিন্যাসে বা যে স্থায়ী আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ না থেকে পরিপূর্ণ থাকবে অথবা ডি অরবিটালই থাকবে না, সেই আয়নের যদি কোনো যৌগ হয় সাধারণত সেই যৌগগুলো রঙিন হয় না। অর্থাৎ যেহেতু জটিল যৌগ গঠন করে কারা? আমরা জানি অবস্থান্তর মৌল। রঙিন যৌগ গঠন করে কারা? সেটা অবস্থান্তর মৌল। আর অবস্থান্তর মৌলের যেহেতু স্থায়ী আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাহলে তাদের যৌগগুলো সাধারণত হয় রঙিন। এখন কেন রঙিন যৌগ গঠন করে এই ব্যাপারে আমরা পরবর্তীতে আরেকটি ক্লাস দেওয়ার চেষ্টা করব। এবার আরেকটি মৌলের ক্ষেত্রে আসব,
এই মৌলটা অবস্থান্তর কিনা এটা নিয়ে এসএসসি এবং ইন্টারমিডিয়েট লেভেলে মানে এই প্রশ্নটা বারবারই ফিরে ফিরেই আসে, সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্কটা অবস্থান্তর মৌল কিনা এটা আমরা একটু জানার চেষ্টা করব। তা জিঙ্কের পারমাণবিক সংখ্যা আমরা সবাই জানি হচ্ছে 30 এবং জিঙ্ক আমাদের কাছে দস্তা হিসেবেই পরিচিত। তো জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30, আর ইলেকট্রন বিন্যাস করলে আমাদের দাঁড়ায় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এখানে 3d10, 4s2। দেখো 4, 6, 10, 12, 12, 18, 18, 10, 18, 7, 2, 20। তবে অবশ্যই যদি আমি শক্তি হিসেবে ধরি তাহলে ডি অরবিটালটা কোথায় হতো, এখানে হতো। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইলেকট্রনটা, সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করেছে, কাজে এটি একটা ডি ব্লক মৌল তো অবশ্যই, এবং এটা 12 নম্বর গ্রুপের একটা মৌল। তা স্বাভাবিক যদি আমি ওই সংজ্ঞাটা ধরতাম যে 3 থেকে 12 নম্বর গ্রুপের মৌলগুলো অবস্থান্তর, তাহলে জিঙ্ককে আমরা এক কথায় অবস্থান্তর বলতে পারতাম। কিন্তু আসলে কি জিঙ্ক অবস্থান্তর মৌল? আমরা বারবারই বলছি যে এই প্রশ্নটা এসএসসি এবং ইন্টারমিডিয়েট লেভেলে বারবারই কিন্তু ফিরে ফিরে আসে। তা আমরা জানি জিঙ্কের একটি সুস্থিত আয়ন হচ্ছে জিঙ্ক 2+ আয়ন। তো জিঙ্ক 2+ আয়নের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দাঁড়ায় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10। দেখো এখানে এই সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল পরিপূর্ণ রয়েছে, কাজে এটাকে অবস্থান্তর মৌল বলা যাবে? এক কথায় অবশ্যই না, কারণ আমরা আগেও বলেছি যে স্থায়ী বা সুস্থিত আয়নের ডি অরবিটালে ইলেকট্রন থাকতে হবে 1 থেকে 9টি, তাহলে তাকে আমরা বলবো অবস্থান্তর মৌল। যেহেতু জিঙ্কের 2+ আয়ন বা জিঙ্কের সুস্থিত আয়নে ডি অরবিটাল পরিপূর্ণ থাকে, অতএব জিঙ্ক কোনোভাবেই অবস্থান্তর মৌল হবে না। এর পরবর্তী কোনো একটা ক্লাসে আমরা একটু জানার চেষ্টা করব অবস্থান্তর মৌলের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য আমরা অলরেডি জানি। এরা রঙিন যৌগ গঠন করে, এদের তোমার জটিল যৌগ গঠন করে, এরা ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে কাজ করে। তা আমরা পরবর্তী একটা ভিডিও দেবো এরা কেন রঙিন যৌগ গঠন করে, এরা কেন ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এরা কেন জটিল যৌগ গঠন করে, এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে কোনো একটা সময় ভিডিও দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেলটের জন্য। ততক্ষণ আমাদের সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।